অনেকেই মিউজিয়ামে যায় পুরনো জিনিস দেখতে। আঞ্চলিক অনেক জিনিস আছে যেগুলি বর্তমানে হারিয়ে যাচ্ছে, এখনকার প্রজন্ম সেগুলির হদিশ পায় না। অথচ একসময় এই জিনিসগুলোই মানুষের প্রাত্যহিক কাজে লাগত। সেই সব আঞ্চলিক পুরনো জিনিসের সংগ্রহশালা করেছেন বেলদা থানার জাহালদার বাসিন্দা কালাইলাল মহাপাত্র। নিজের বানানো কাঠ ও শিকড়ের অনেক কারুকার্য নিজেই তৈরি করেছেন। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও সন্ধান পেয়ে অনেকেই সংগ্রহশালা দেখতে চলে আসেন। অনেকেই আবার তাদের সংগ্রহে থাকা জিনিস নিয়ে যান কানাইলালকে। দীর্ঘ শিক্ষকতার জীবন, তারপর অবসর জীবনে বুঁদ হয়ে প্রাণ পেয়েছে তার সংগ্রহশালা। ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি নানান সামগ্রী, ছোট বয়স থেকেই সংগ্রহের নেশা ছিল। অবসর জীবনে সেই নেশা আরো প্রগাঢ় হয়েছে। কি নেই তার সংগ্রহে? পুরনো দেশি বিদেশি নোট কয়েনের পাশাপাশি ব্যবহৃত নানান জিনিসের ঠাসা। ১৯২৪ সালের ১ মার্কিন ডলারের কয়েন, ২০ মার্কিন ডলারের নোট, ১০ পাউন্ড ব্রিটেনের, ১০ রেন্ট দক্ষিণ আমেরিকার, ওমান, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, নেপাল, আরব আমিরশাহী, কুয়েতের নোট, প্রায় ১৪টি দেশের পুরনো তামা ও পেতলের পয়সা। সংগ্রহশালাতে এসে ছোট থেকে বড় সকলেই পুরনো হারিয়ে যাওয়া জিনিস দেখতে পারে। আগেকার দিনের পয়সা নোট সম্পর্কে এখনকার ছেলেমেয়েদের ধারণা হবে, কড়ি আছে, এসব সংগ্রহ করাই তার নেশা। পুরনো দিনের ব্যবহৃত কাঁসা, পাথর, রূপো এবং পিতলের হুঁকো, আগেকার দিনে ব্যবহৃত পঞ্চপ্রদীপ, তিলসুজ, পানির সাজি, ৫০ বছর আগের ১০-১২ কেজি ভেটকি মাছের কাঁটা, সংগ্রহে আছে সাইকেলে ব্যবহৃত ব্যাটারি লাইট, হকং এ ব্যবহৃত টর্চ, গ্রামোফোন, ডায়াল ল্যান্ড ফোন, মারফি রেডিও, বলে শেষ করা মুশকিল। নিজের বাড়ির ছাদে যত্ন করে বেশ বড় সংগ্রহশালা বানিয়েছেন। সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরি, বিশেষ করে পুকুরের পাড়ে ঘুরি, মাটি যখন সরে যাচ্ছে শিকড়গুলো বেরিয়ে আসে, সেখান থেকে পুরো হারিয়ে যাচ্ছে, সেগুলো শুনছে কিন্তু ছেলেরা দেখতে পাচ্ছে না ইতিহাসটাকে। আমার কাছে দক্ষিণ আফ্রিকার বাদ্যযন্ত্র রয়েছে, জাপানে মানিপার্স এবং কেনিয়ার মুখোশ, এবং সেখানকার যে সাংস্কৃতিক যে বাদ্যযন্ত্র কীভাবে বাজায় তার একটা দিক রয়েছে। শুরু করি না দিয়ে আমার ঘরে সামান্য কিছু ছিল, এছাড়া বহু লোকের বাড়িতে গেছি, যাদের সাথে দেখা হয় তাদের বলেছি। তারা শুধু সংগ্রহ নয়, শিল্পী মানুষ কানাইলাল। ৭৫ বছর বয়সেও উৎসাহ খামতি নেই,